আপনার চারপাশে রোজ কত প্রাণী তো ঘোরাফেরা করে, ওদের কেউ থাকে খাঁচার বাহিরে, খাঁচার মধ্যে বা অ্যাকুরিয়ামে। ওদের কেউ কেউ বেশ শান্ত, একদম বিরক্ত করে না আপনাকে। আবার এরকম অনেক প্রাণী আছে যারা এদের উল্টো, সেখানে আছে ছোট্ট মশা থেকে শুরু করে টাইগার, কিন্তু ওরা আর কি এমন ভয়ঙ্কর। ওরা তো কেবল তোমাকে খানিকটা কামড়ি দিবে, কিন্তু ওদের চাইতেও ভয়ঙ্কর স্বভাবের আরেক ধরনের প্রাণী আছে যারা কিনা কামড়ায় না, বরং বৈদ্যুতিক শক লাগিয়ে দেয় মানুষের শরীরে। কোনো প্রাণী কিভাবে কাউকে বৈদ্যুতিক শক দিতে পারে সেটাই ভাবছো তো? পানির নিচে বসবাস করা প্রাণীদের মধ্যে এমন 6 প্রজাতির মাছ আছে যাদের শরীরে ইলেকট্রোসাইটস নামের এক ধরনের কোষ থাকে, আর সেই কোষ থেকেই ওরা তৈরি করে বিদ্যুৎ। অবাক হচ্ছ? অবাক হওয়ার মতোই ব্যাপার। আর তোমাকে অবাক করে দিবে এই বৈদ্যুতিক প্রাণী নিয়ে কথা বলা হবে বলপেনের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ইল হচ্ছে সেই বৈদ্যুতিক প্রাণী যার শক থেকে মানুষ মারাও যেতে পারে। অন্যান্য বৈদ্যুতিক মাছের মতো এই ইলগুলোর দেহেও আছে বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা। একটি ইল সর্বোচ্চ 8 ফুট লম্বা এবং 50 পাউন্ডের ওজনের হতে পারে। মাছটিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরিনোকো নদীর অববাহিকায় পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ইলেকট্রোপোরাস ইলেকট্রিকাস। মাছটি শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বলেই এমন নামকরণ করা হয়েছে। এই ইলগুলোর অতিরিক্ত শখে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ইংরেজিতে ইল বা বান মাছের সাথে মেলানো হলেও প্রকৃতপক্ষে মাছটি ছুরি মাছের প্রজাতির অন্তর্ভুক্ত এবং দেখতে অনেকটা মাগুর জাতীয় মাছের ন্যায়। এই মাছ নিয়ে বিজ্ঞানী ও প্রকৃতি প্রেমীদের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানীরা একে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন তা নিয়ে বরাবরই দ্বিধায় থাকতেন, তাই বহুবার এর শ্রেণীবিন্যাস পরিবর্তন করেছেন। অবশেষে একে ইলেকট্রোফোরাস গণের অন্তর্ভুক্ত করেছেন। বৈদ্যুতিক ইল নিশাচর প্রাণী। এটি নদী, জলস্রোত, জলাশয় এবং নিমজ্জিত জলজ এলাকার তলদেশে কর্দমাক্ত স্থানে থাকতে পছন্দ করে। বৈদ্যুতিক ইল মুখ দিয়ে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। শতকরা 80% অক্সিজেন এরা বাতাস থেকে নেয়। যদিও এদের ফুলকা আছে, খুব বেশি প্রয়োজন না হলে এরা ফুলকা ব্যবহার করে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে না। যদিও মাছটির অর্থনৈতিক গুরুত্ব তেমন নেই, তথাপি বহু বছর ধরে এটিকে নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাচ্চা ইলের বৈদ্যুতিক ক্ষমতা কম থাকায় অ্যামাজন এলাকার স্থানীয় লোকেরা ছোট ইল মাছকে খাবার হিসেবে গ্রহণ করে। তবে পূর্ণাঙ্গ ইলের মৃত্যুর প্রায় 8 ঘন্টা পর পর্যন্ত শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকায় খাবার হিসেবে ইল মাছকে নিরুৎসাহিত করা হয়। এরা জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও লেখক কেনেথ ক্যাটানিয়ার সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায়, পানির তলদেশে থাকলেও শিকারের জন্য বৈদ্যুতিক ইল পানির উপরেও লাফিয়ে ওঠে। কর্দমাক্ত পানিতে তারা ক্রমাগত 10 ভোল্ট পরিমাণ চার্জ প্রদান করে, উভচর প্রাণী, মাছ এবং পানিকে শনাক্ত করে। বৈদ্যুতিক ইলের পেটে 3 জোড়া বিদ্যুৎ উৎপন্নকারী অঙ্গ রয়েছে। তন্মধ্যে প্রধান অঙ্গ হচ্ছে হান্টার্স এবং স্যাচ অঙ্গ। স্যাচ অঙ্গের চেয়ে হান্টার্স বা শিকারী অঙ্গ থেকে অধিক বিদ্যুৎ উৎপন্ন হয়। আলাদাভাবে হান্টার্স অঙ্গ 650 ভোল্ট এবং স্যাচ অঙ্গ মাত্র 10 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই 10 ভোল্ট বিদ্যুৎ যোগাযোগের জন্য, প্রজননের জন্য, বিপরীত লিঙ্গকে খুঁজতে ও শিকার শনাক্তকরণে ব্যবহার করা হয়। এই অঙ্গগুলো হাজার হাজার ইলেকট্রিক সেল বা বৈদ্যুতিক কোষ দিয়ে তৈরি। ইলের বৈদ্যুতিক কোষের একটি প্রান্ত মসৃণ ও অপর প্রান্তটি অমসৃণ বা ভাঁজ ভাঁজ থাকে। যখন স্নায়ুতন্ত্রের মাধ্যমে কোষে সংকেত পৌঁছায় তখন মসৃণ প্রান্তে থাকা বিশেষ ধরনের ছিদ্রগুলো খুলে যায়। প্রতিটি কোষ 0.15 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে। কোষগুলো একটির সাথে আরেকটি শ্রেণী সংযোগে যুক্ত থাকে। একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ইল মাত্র 2 মিলিসেকেন্ডে 600 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসাবাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। জানা যায় 600 থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে 6 ফুট লম্বা ইল 6000 পেশিকোষকে ব্যবহার করে।